তেসরা ফেব্রুয়ারি থেকে খুলল স্কুলের গেট, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী ও কলেজ খুলল এদিন। স্কুলে যেতে পেরে খুশি ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকেরাও। স্বাস্থ্যবিধি মেনেই হবে ক্লাস, জানালেন শিক্ষক শিক্ষিকারা। বহরমপুরের একটি স্কুলে ঢোকার মুখে ছাত্রীদের হাতে মাস্ক ও স্যানিটাইজার দিলেন শিক্ষিকারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। করোনার কারণে 2020 সালের মার্চ মাস থেকে প্রায় দু বছর বন্ধ ছিল স্কুল। অনলাইন পড়াশোনাতেই অভ্যস্ত হয়ে গিয়েছিল ছাত্রছাত্রীরা। গুগল মিট ছিল তাদের ক্লাসরুম। স্কুল যেতে না পারায় স্মার্টফোনে আসক্ত হয়ে পড়েছিল ছাত্রছাত্রীরা। মাঝে 2021-এর নভেম্বর মাসের 16 তারিখ থেকে চালু করা হয় রাজ্যের স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। তবে কোভিড ও ওমিক্রনের সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী হওয়ার কারণে বন্ধ করা হয় বিদ্যালয়ের পঠন পাঠন। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন চলতি বছরের 3রা ফেব্রুয়ারি স্কুল খোলার কথা। অবশেষে বৃহস্পতিবার থেকে খুলল স্কুল, বাজল ক্লাস শুরুর ঘণ্টা। ক্লাস যেভাবে হয় সেভাবেই হবে, যেমন নর্মাল ক্লাস আমাদের হয় সেইভাবেই হবে। ও আর ওদের যে প্রোটোকলটা, কোভিড প্রোটোকল আছে, সেটা ওদেরকে মেনে চলতে হবে। হ্যাঁ, যেমন মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার নেওয়া, নিজের নিজের বোতল, জলের বোতল ব্যবহার করা, আপনার টিফিন নিজের, এগুলো শেয়ার মানে অন্যদের সাথে শেয়ার না করা, এসবগুলোই আছে। তারপরে তো দূরত্ব বিধি আছেই, এসব মেনে আমাদের ক্লাস হবে। দুজন খুব বেশি হলো দুজন সেকশন ভাঙতে হবে, এটা খুব সহজ ব্যাপার। যে একটা সেকশনে আমার যদি আপনার 20টা বেঞ্চ থাকে, তাহলে 20 দুগুণে 40টা বেশি তো আমি পারবো না। এবার যখনই একটু বেশি হয়ে যাবে, তখন আর একটা সেকশন করতে হবে সেটাকে। এটা আমরা ঠিক করেছি যে আমাদের পাড়ায় যে একটা পার্ক আছে, ওই পার্কে করবো। হ্যাঁ, তো পাড়ায় শিক্ষালয়, এটা আমরা করব। স্বাস্থ্যবিধি মেনেই হবে ক্লাস, জানালেন শিক্ষক শিক্ষিকারা। বহরমপুরের একটি স্কুলে ঢোকার মুখেই ছাত্রীদের হাতে মাস্ক ও স্যানিটাইজার দিলেন শিক্ষিকারা। লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা শালিনী ভট্টাচার্য বলেন, দীর্ঘ সময়ের পর ছাত্রীরা স্কুলে এসেছে, এতে অত্যন্ত খুশি আমরা। ক্লাস 5 থেকে 7-এর ক্লাস স্কুলে খোলা মাঠে করার কথাও জানান তিনি। আজকে দীর্ঘ সময়ের পর আবার আমার মেয়েরা বিদ্যালয়ে এসেছে, এতে আমরা অত্যন্ত খুশি। এবং কোভিড বিধি মেনে আমরা সমস্ত সরকারি সব নিয়ম কানুন মেনে ক্লাস পরিচালনা করব। তবে এতদিন পর সব মেয়েরা আসায় আজকে বিদ্যালয়টা বিদ্যালয় মনে হচ্ছে। এতদিন আমরা আসতাম, একটা নির্ঝুম পরিবেশ ছিল, আজকে সত্যি খুবই ভালো লাগছে। কারণ ছাত্রী ছাড়া বিদ্যালয়ের কোনো অর্থ হয় না, ছাত্রীদের নিয়েই আমাদের জীবন। আমরা তো সমস্ত আমাদের সেকশনে ওয়াইজ বসার জন্য যে ব্যবস্থা করেছি, আর 11-এ যেহেতু আমাদের স্টুডেন্ট বেশি আছে, তাকে আমরা দুভাগে ভাগ করে দিয়ে, মানে আমরা কোনো পরপর ঘর রাখিনি, একটি একটি করে ঘর মাঝখানে ফাঁক রেখে রেখে বসানোর ব্যবস্থা করা হয়েছে। 3তলায় কিছু, 2তলায় কিছু, যাতে কোনোভাবেই করোনার যে প্রোটোকল সেটা আমরা খেলাপ না করি। আর যেটা করা হয়েছে, কোনো বেঞ্চে দুজন মেয়ের বেশি বসবে না। স্কুলে আসতে পেরে খুশি ছাত্রছাত্রীরা। ভালোই লাগছে, মানে স্কুল এলে মানে পড়াশোনাটা ঠিকঠাক হয়। বাড়িতে কীভাবে কাটাতে? বাড়িতে ওই তো পড়তাম, তারপর টিউশন যেতাম। খুব ভালো লাগছে, মানে পড়াশোনাটা আবার স্টার্ট হবে, ভালোভাবে পরীক্ষা টরীক্ষা আবার দেওয়া হবে, ভালোই লাগছে। লকডাউনে বাড়িতে যতটুকু পারতাম ততটুকুই পড়াশোনা করতাম, আর স্কুলে থাকলে আরও হেল্প পাবো আরেকটা। বাণীমিতা রায় নামে এক অভিভাবকের কথায়, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অসুবিধা হয়েছে ছাত্রছাত্রীদের। সবকিছু যখন খোলা, তখন স্কুল বন্ধ কেন থাকবে? স্কুল খোলা থাক, এমনটাই চান অভিভাবকেরা। খুবই ভালো লাগছে, স্কুল যেন দীর্ঘদিন লকডাউনে বন্ধ থাকার জন্য খুবই ক্ষতি হয়েছে, যেন এরকমই চলে, এটা খুব আনন্দিত আমাদের। ছেলে মেয়ের খুবই পড়াশোনা নষ্ট হয়েছে, স্কুলটা এরকমই চলুক এটাই চাইছি। স্কুল সব কিছুই যখন হচ্ছে, স্কুলটা কেন হবে না? এত মিছিল, এত ভোটের জন্য এত আন্দোলন, সব কিছুই হচ্ছে, তখন যখন করোনার কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে পড়াশোনার জন্য কেন ক্ষতি হবে? সব কিছু কি ভাইরাস কো স্কুলের মধ্যেই? ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার মুর্শিদাবাদ জেলায় সর্বোৎকৃষ্ট এবং উন্নত যন্ত্র সহযোগে অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান দ্বারা একই ছাদের তলায় বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। আলট্রাসোনোগ্রাফি ও ইকোকার্ডিওগ্রাফি সহ সমস্ত রকম ছবি, মলমূত্র ও রক্ত পরীক্ষা করা হয়। একাধিক অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন এখানে। ঠিকানা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের 2 নম্বর গেটের বিপরীতে, 12 বিঘা কবরস্থান রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।
মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9800233337। দেশ হার্বাল, এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। গুপ্ত রোগ মাত্র 7 দিনে ফল। প্রিয় পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার বা হাঁপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয়। প্রতি রবিবার বাত ও অর্শ চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে, বিনা অপারেশনে ঔষধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। দেশ হার্বাল, আমাদের ঠিকানা বহরমপুর রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে।